হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেএস একাডেমি 2023। তো তোমাদেরকে একটা ভালো সুখবর দিতে এসেছি। তো দেখো, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। তো সেটা একদম পুরো অফিসিয়ালি পাবলিশড হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো দেখো কীভাবে দেখবে, তোমরা সবাই জানো, তবু একবার আমি দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে গুগলে যাবে, ক্রোম খুলবে। ক্রোমে যাওয়ার পর তোমরা এখানে পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলবে, যেটা হলো .wb.gov.in চলে এসছে। তো এরপর দেখে নাও, এখানেই চলে আসবে বিভিন্ন নোটিফিকেশান বা কোনো পরীক্ষা যদি ডেট থাকে, টেন্টেটিভ ডেট, তো সেগুলো এখানে দিয়ে দেবে। তো দেখো, এই যে আমাদের এখানে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছে। তো এখান থেকে যাবো, দেখো এখানে টেন্টেটিভ ডেট বলে লেখা আছে। তো টেন্টেটিভ ডেট যেটা লেখা আছে এখানে দেখো থাকবে, বা রিক্রুটমেন্ট নোটিফিকেশান আছে পাশে, সেখানেও থাকবে। তো দেখে নাও, এটা আমি ক্লিক করছি, কী লেখা আছে, টেন্টেটিভ ডেট ফর এটা। তো এটা ক্লিক করলাম, ক্লিক করার পর কী চলে এলো দেখো, টেন্টেটিভ ডেট। তো দেখো এখানে কী লেখা আছে, যে টেন্টেটিভ ডেট ফর স্টার্টিং অফ এ নিউ রিক্রুটমেন্ট ড্রাইভ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্টর, অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর ইউবি, অর্থাৎ আনাম ব্রাঞ্চ এবং সার্জেন্ট কলকাতা পুলিশ 2023। তো এটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে দেখো, 27/08/2023, অর্থাৎ আগস্ট মাসের 27 তারিখ এই নোটিফিকেশানটা পাবলিশড হচ্ছে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে 27 তারিখ এই নোটিফিকেশানটা পাবলিশড হবে এবং তারপর থেকে আমরা মোটামুটি অ্যাপ্লিকেশান করতে পারবো। তো এটা একটা খুব সুখবর। তো অবশ্যই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, যারা এখনও প্রিপারেশন করছো পরীক্ষার জন্য, পুলিশের চাকরির জন্য, তারা অবশ্যই প্রিপারেশন মানে বন্ধ রেখো না, প্রিপারেশন চালিয়ে যাও। তো সেই হিসেবে অবশ্যই বলবো সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। তো এই ছিল আমার ভিডিও। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবে। তো আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।